শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে আইসিইউতে ছয় লাশ রেখে তালা দিয়ে পালালেন ডাক্তাররা। ভারতে নাইট কারফিউ অমান্য করায় কুকুরকে গ্রেফতার। ভারতের মধ্যপ্রদেশে মাঠের মধ্যেই করোনায় চিকিৎসায় ব্যস্ত হাতুড়ে ডাক্তাররা। ভারতের চেয়েও বড় বিপর্যয়ের ঝুঁকিতে নেপাল। এবার কাশ্মীরে সেনা অভিযান চালালো ভারত, নিহত তিন। শনিবার রাতে পৃথিবীতে আশ্রয় পড়তে পারে সেই চীনা রকেট। এবং সবশেষ থাকছে ইহুদিদের টার্গেট করে বায়তুল মুকাদ্দাস নিয়ে কঠিন বার্তা খ্রিস্টান ধর্মযাজকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের গুরুগাঁওয়ের একটি হাসপাতালে এক ব্যক্তির আত্মীয় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান তিনি, কিন্তু সেখানে গিয়ে দেখতে পান সেখানে কোনো চিকিৎসক, নার্স বা হাসপাতাল কর্মী নেই। এরপর তিনি আইসিইউতে গিয়ে দেখতে পান সেটি তালাবদ্ধ এবং বেড ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকজনের লাশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ দিন আগের এমন একটি ভিডিও ভাইরাল হয়। গুরুগাঁওয়ের কৃতি হাসপাতালে অক্সিজেনের অভাবে শুক্রবার এপ্রিলে ছয় রোগী মারা যায়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেলে চিকিৎসক এবং স্টাফরা আইসিইউতে রোগীদের ফেলে রেখে পালিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা মৃত ব্যক্তিদের আত্মীয়দের হামলার শিকার হতে পারেন এই আশঙ্কায় হাসপাতালের ক্যান্টিনে আত্মগোপন করেছিলেন। গুরগাঁওয়ের জেলা প্রশাসক জানিয়েছেন, রোগীদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালটিতে মৃত্যুর ঘটনায় তদন্তে নামা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাতে করোনা বিধিনিষেধ ভঙ্গ করে সড়কে কুকুর বের হয়, এতে কুকুরটিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বুধবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে। এদিকে কুকুরটিকে গ্রেফতার করায় পশু অধিকার কর্মীরা এর প্রতিবাদ জানিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কারফিউ থাকায় রাতে কুকুরটিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন এক ব্যবসায়ী, তখন মালিক সহ কুকুরটিকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, রাত্রিকালীন কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ জায়গায় জায়গায় টহল দিচ্ছে। পলাশীতে টহল দেওয়ার সময় ওই ব্যক্তি এবং তার কুকুরকে দেখতে পায় পুলিশ, পরে দুজনকেই গ্রেফতার করা হয়েছে। করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ওই ব্যবসায়ী এবং কুকুরটিকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুকুরের মালিক সহ কুকুরটিকে জেলে পাঠানো হয়েছে, তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। খোলা মাঠে শাড়ি দিয়ে শুয়ে আছে রোগীরা, বেড নেই, প্লাস্টিকের শীট থেকে কার্ভ বোর্ডে শুয়ে রয়েছেন তারা, গাছ থেকে ঝুলছে স্যালাইনের বোতল। এভাবেই করোনা চিকিৎসা চলছে ভারতের মধ্যপ্রদেশের প্রত্যন্ত একটি জেলায়, যার ভিডিও প্রকাশিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই চমকে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। সরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি হতে নারাজ গ্রামবাসীরা আপাতত ভরসা রেখেছেন হাতুড়েদের এ মেঠু হাসপাতালের উপর। ভাইরাল হয়ে গিয়েছে আগমা মালুয়া জেলার ধুনিয়াখেরি জেলার এই ভিডিও। কোনো ওষুধপত্রের ব্যবস্থা নেই, এমনকি নেই বিদ্যুৎ সংযোগও। সবচেয়ে বড় কথা হচ্ছে, সামাজিক দূরত্ব মাস্কের কোনো বালাই নেই, তবু হাইওয়ের দ্বারে 200 মিটারের মধ্যে অবস্থিত একটি ক্ষেতের মধ্যে গজিয়ে ওঠা এই জায়গায় চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছেন সকলে। আশেপাশের 10টি গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসছেন এখানে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন, কোভিড উপসর্গ থাকলে হাসপাতালে যাওয়ার পরামর্শ বারবার দিচ্ছেন তারা। ব্লক মেডিকেল অফিসারের মনীষ কুরিয়েল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি সকলকে অনুরোধ করছি, ঠান্ডা লাগলে কিংবা কাশি হলে সত্যিকারের কোনো চিকিৎসকের কাছে যান এবং করোনা পরীক্ষা করুন, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। তবে ইতিমধ্যেই এই হাতুড়েদের অভিনব হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি তদন্তকারী দলও পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই খবর পেয়ে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নেপালের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি দেখলে কিছুটা পরিচিত মনে হতে পারে।
সংক্রমণের হারে রকেট গতি, হাসপাতালগুলো রোগীতে ঠাসা, প্রধানমন্ত্রী অন্য দেশগুলোর কাছে সাহায্য প্রার্থনা করছেন। এমন দৃশ্য পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখা যাচ্ছে। কিন্তু ভারতের মতো অর্থবিত্ত এবং জনশক্তি কোনোটাই নেই নেপালের। রয়েছে অবকাঠামোগত ঘাটতি, ফলে করোনার হানায় হিমালয় পাদদেশে ভারতের চেয়েও ভয়াবহ বিপর্যয় নামার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। নেপালের বর্তমানে প্রতি 1,00,000 মানুষের মধ্যে দৈনিক 20 জনের করোনা ধরা পড়ছে। মাত্র 2 সপ্তাহ আগে ভারতেও একই পরিস্থিতি ছিল। গত সপ্তাহে নেপালের করোনা টেস্টের 44% ফলাফল পজিটিভ এসেছে। সেখানে দ্রুত গভীর সংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করছে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট। ভারতের জম্মু কাশ্মীরের শুপিয়ান এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গোলাগুলিতে 3 জন প্রাণ হারিয়েছেন। এ সময় সেনা সদস্যরা আরও 1 জনকে আটক করেছেন। কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে দক্ষিণের শুপিয়ানের কানিগাম এলাকায় বুধবার রাতে হানা দেয় নিরাপত্তারক্ষীরা। পুরো এলাকা ঘিরে ফেলেন তারা। নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালাতে শুরু করেন বিচ্ছিন্নতাকামীরা। এ সময় পাল্টা জবাব দেওয়া শুরু করে নিরাপত্তা বাহিনীরা। বুধবার রাতভর চলে এই গোলাগুলি। বৃহস্পতিবার সকালে এনকাউন্ট শেষ হয়। তারপর ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তৌসিফ আহমেদ নামের 1 জনকে আটক করেছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ওই এলাকায় কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের বৃহত্তম রকেট লং মার্চ 5B এর টুকরো আগামী শনিবার রাতে পৃথিবীতে আশ্রে পড়তে পারে। এটি লম্বায় 100 ফুট আর ওজনে 21 টন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড সিএনএনকে বলেছেন, ধারণা করা হচ্ছে চীনের লং মার্চ 5B রকেটটি 8 মে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তবে মার্কিন স্পেস কমান্ড রকেটটি ট্র্যাক করেছে। ইতিমধ্যে aerospace.org রকেটটি ট্র্যাক করেছে। এটি 8 মে রাত 9:30 দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, তবে এর সময় পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উৎক্ষেপণ করা চীনের রকেটের এই অংশবিশেষ কয়েকদিনের মধ্যে বায়ুমণ্ডল অতিক্রম করে ভূপৃষ্ঠে বা সমুদ্রে আশ্রে পড়তে পারে। গত 29 এপ্রিল লং মার্চ 5B নামের রকেটটি চীনের হাইনান দ্বীপ থেকে নিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়। তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থানীয় মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটি 3 ক্রোর বসবাসীর কোয়ার্টার এই মডিউলটি করে নিয়ে যাওয়া হয়। এর আগে 2020 সালের মে মাসে চীনের আরেকটি লং মার্চ 5B রকেটের খণ্ডাংশ এইভাবেই কুষ্টে পড়েছিল। তখন কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও তাতে কেউ আঘাত পায়নি বলে রয়টার্সকে জানিয়েছিল ম্যাকডুয়েল। মার্কিন 18 মহাকাশ নিয়ন্ত্রণ স্কোয়াড মহাকাশে থাকা 27,000-এর বেশি মানুষবিহীন বস্তুর গতিপথ নজরে রাখে, যার বেশিরভাগই কক্ষপথের নিচের অংশে পৃথিবীর কাছাকাছি আসছে বলে জানিয়েছে তারা। বাইতুল মুকাদ্দাস মুক্তির সময় ঘনিয়ে এসেছে বলে ইহুদিদের টার্গেট করে কঠিন বার্তা দিয়েছেন অধিকৃত বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাউল্লাহ হানা। তিনি বৃহস্পতিবার বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে এই কথা বলেন। তিনি বলেছেন, মুসলমান এবং খ্রিস্টান সহ বিশ্বের সকল মুক্তকামী মানুষের প্রতি আমার আহ্বান, আপনারা বাইতুল মুকাদ্দাসকে একা হতে দেবেন না এবং বাইতুল মুকাদ্দাস এবং এর ইতিহাস ঐতিহ্য পরিচিতিকে যেসব জল্লাদ টার্গেট করেছে তাদের উপর আঘাত হানুন। আর্চবিশপ আরও বলেন, ফিলিস্তিনিদের লক্ষ্য করে আদর্শ এবং স্বপ্ন মুসলমান এবং খ্রিস্টানদেরকে ঐক্যবদ্ধ করেছে। তারা উভয়ে বাইতুল মুকাদ্দাসের সন্তান। বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার হওয়া সকল মানুষের নৈতিক, মানবিক, ধর্মীয় এবং জাতীয় দায়িত্ব বলে তিনি মন্তব্য করেছেন। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিশ্ব কুদস দিবস। ইরানের মহারূপকার ইমাম খুমেনি রহমাতুল্লাহ আলাই পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।